আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছি সরিষা ক্ষেত দেখবো বলে। এখন সকাল 7:30 বাজে। তো আমরা সকালে বের হয়ে গিয়েছি আমার বাবার সরিষা ক্ষেত। তো আমাদের নিজেদের সরিষা ক্ষেত দেখবো বলে আমরা দুই বোন বাবার বাসায় এসেছি, একসাথে হয়েছি। এর জন্য ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে সরষে ক্ষেতটা দেখে আসি। দেখুন আশপাশের দৃশ্যটা দেখতেও কতটা ভালো লাগছিল। এখানে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার বোন, বোনের হাজবেন্ড, বোনের ছেলে, ভাবি, খালে তো ভাই এবং খালে তো বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখতে। তো সবাই মিলে অনেক আনন্দ করেছি। দেখুন যেদিকেই তাকাই শুধু হলুদ আর হলুদ, দেখতেও এতটা ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো আমাদের আরও আগে যে অবস্থা ছিল আমরা একসাথে হইতে পারি নাই, এর জন্য আমাদের যাওয়া হয় নাই। তো এখন সরিষায় দানা হয়ে গিয়েছে। তো আমরা যদি আরও আগে যেতাম তাহলে আমরা মানে পুরো হলুদ হয়ে আছে ওরকম দৃশ্যটা আপনাদেরকেও দেখাতে পারতাম এবং আমরাও দেখতে পেতাম। তো ওই ক্ষেতটার মানে অনেক হলুদ আর ফুলগুলো ভেসেছিল, এর জন্য আমরা সবাই মিলে এখানটায় চলে এসেছি। দেখুন যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, দেখতেও এতটা ভালো লাগছিল। মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং সকালের এই দৃশ্যটা মানে দেখতে এতটা ভালো লাগছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই মিলে আসতেছে। তো দেখুন এটা আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে মানে এইখানে এসে এতটা খুশি মানে সেটা বলে বোঝানোর মতো না। ওকে আমরা ছবি তোলার জন্য ডাকতেছিলাম, যাবো তাকাও, মানে ওকে কোনোভাবেই ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিল না। মানে ফুলগুলো দেখে এতটাই আনন্দিত ছিল আর এতটা উৎসাহিত ছিল। আমরা ওকে হাত ধরে টানাটানি করতেছিলাম, আবু তাকাও একটা ছবি তুলি, মানে কোনোভাবেই ওকে তাকানো যাচ্ছিল না। বিরক্ত হয়ে ওর মাথার টুপি খুলে ফেলতেছিল। এটা আমার খালাতো ভাই, এটা আমার বোনের ছেলে আর বোনের হাজবেন্ড। ছবি তোলার জন্য এতটা ই করতেছিল মানে ওর একটা ছবিও আমরা তুলতে পারতেছিলাম না। এটা আমার মেয়ে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভাগ্নি ভাগ্নার জন্য সবাই দোয়া করবেন। মানে ওরা এখানে এসে এতটা খুশি হয়েছিল, ওদের এই প্রথমবার ওরা মানে সামনাসামনি সরিষাকে দেখতে পেয়েছে, ওরা অনেক খুশি ছিল। এখানে আমরা ছবি তোলার জন্য ওদেরকে চুপ করে দাঁড়াইতে বলতেছিলাম। আর ওইখানে সবাই টিকটক করা নিয়ে ব্যস্ত ছিল। তো আমার ঠান্ডা লেগেছে আর শীতের সকালে ভয়েসটা দিচ্ছিলাম, তো আমার কণ্ঠটা একটু অন্যরকম হতে পারে, ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে। তো কিছু মনে করবেন না। সবাই টিকটক বানানো নিয়ে ব্যস্ত আর আমার ভাগ্নে ফুল তোলা নিয়ে ব্যস্ত। চারিপাশটা দেখতে এতটা ভালো লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইখানে ভাবি, আমার খালাতো বোন, টিকটক করতেছিল আর এখানে আমার মেয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। দেখুন যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ,
ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছিল। এটা আমাদের সরিষা ক্ষেত, এটা ফুল বেশি নাই, সরিষা দানা হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। চারিদিকে অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা লাগতেছিল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ওইখানে আমার মেয়ে আর আমার হাজবেন্ড আসতেছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।